খারাপ করে দেবে বলেছে বাবার দাদারা। কি বাবা লিখি তোমার তরে প্রতি রাতে, আজও কেন বিকাল কাটে তোমার দেখার প্রতি আশা। এটা ফাক, এটা কাট, এটা আমি তোকে দিব, কারণ আমরা কাজ করি। তোকে একটা আরেকটা মজা হবে, তুই যদি উকুলেলটা নিতে পারো সাথে, নিলাম, ভিডিও পজ দেই। কিছু অসমাপ্ত চিঠি আর কিছু ছন্দহীন কবিতা, কিছু অসমাপ্ত চিঠি আর কিছু ছন্দহীন কবিতা, কেন লিখি তোমার তরে প্রতি রাতে, আজও কেন বিকেল কাটে তোমায় দেখার প্রতীক্ষাতে, কেন সকাল বেলা, কেন সকাল বড্ড একা চায়ের কাপে আমার হাতে, তিনটা কঠিন শব্দ লেখা অর্থগুলোর লুকিয়ে থাকা, আমার কিছু স্বপ্ন ব্যথা কেন বলতে গিয়ে আটকে থাকা, আবার কিছু নতুন কাগজ আরো কিছু শব্দ খুঁজে, কেন সেই শব্দগুলো তুচ্ছ ভীষণ তোমার কাছে, আজও কেন বুকের পোকা হৃদয়ে ঘুরে রক্ত খুঁজে, তোমার চোখে তোমার ঠোঁটে কেন অন্য রঙের গোলাপ ফোটে, তিনটা কঠিন শব্দ লেখা অর্থগুলো লুকিয়ে থাকা, আর কিছু স্বপ্ন ব্যথা কেন বলতে গিয়ে আটকে থাকা, আজ কি জানি হয়েছে আমার এক গাদা বেমানান অনুভূতি মিলে, যান্ত্রিক এই কাব্য আবার মগজ খাচ্ছে গিলে, শহর জুড়ে ধুলোর ভিড়ে সস্তা কিছু আবেগ আর ব্যস্ত চৌরাস্তা, তোমার আমার প্রথম করা সকালবেলার নাস্তা, এক কাপ চা দুজনের ঠোঁটে তোমার খাতার ভেতর টকটকে লাল গোলাপ খয়েরি হয়ে ফোটে, কি জানি হয়েছে আমার অনেক দিন তোমায় না দেখে, ব্যস্ত ছিলাম এই শহরের অলি গলি আর ব্যস্ত রাস্তার ফাঁকে, আমরা পুরনোই ভালো ছিলাম, বৃষ্টি ভেজা এই নতুনের ভিড়ে কাদা লাগে না এখন কারণ নীল শাড়ির সাদা পারে, অনেকগুলো জং ধরা স্মৃতি এলোমেলো শব্দগুচ্ছ মুঠোফোনের আবল তাবল কাব্যগুলো আমার কাছে আজ ভীষণ তুচ্ছ, তিনটা কঠিন শব্দ লেখা অর্থগুলো লুকিয়ে থাকা, আমার কিছু স্বপ্ন ব্যথা কেন বলতে গিয়ে আটকে থাকা।